হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বাংলাদেশি শর্ট ফিল্মের রিভিউ করব যার নাম হলো মুড সুইং, যেটা বেরিয়ে গেছে বায়োস্কেপ বলে একটা অ্যাপ আছে বাংলাদেশে সেখানে। এবং এটার রাইটার ডিরেক্টর হলো সুমন আনোয়ার, এবং এখানে কাস্টিংয়ে আছে শ্যামল মলা, সঞ্জিদা প্রীতি, ফারহানা হামিদ সহ আরও অনেকেই। তো আমার কেমন লাগলো এই শর্ট ফিল্মটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই শর্ট ফিল্মটার ডিউরেশন হচ্ছে 40 মিনিট, এবং 40 মিনিটের মধ্যে চেষ্টা করা হয়েছে একটা কিছু নতুনত্ব আমাদেরকে তুলে ধরে দেখানোর জন্য। বিকজ কনসেপচুয়াল ওয়াইজ আমি কিন্তু শর্ট ফিল্মটাকে বেশ ভালো একটা অ্যাটেম্প বলবো, বাট হোয়াট ওয়েন্ট রং উইথ দি শর্ট ফিল্ম ইজ দি শর্ট ফিল্মস এক্সিকিউশন। মানে এক্সিকিউশনটা যেটা ওরা করেছে ওটা খারাপ না, কিন্তু কোথাও না কোথাও একটা কোয়েশ্চেন মার্ক, বা কোথাও না কোথাও একটা মনে হচ্ছে যেন এটা আর একটু যদি বাড়ানো যেত লেন্থটা, তাহলে হয়তো আরও পরিষ্কারভাবে ব্যাপারটা চলে আসতো। মানে হঠাৎ একটা দমকাভাবে ফিল্মটাকে এন্ড করে দেওয়া হলো, এবং যেই রিজনিংটা দেওয়া হলো ফিল্মটার জন্য যে কেন ঘটছে, সেই রিজনিংটাও কিন্তু মানে একটা ভেগ রিজনিং হয়ে গেল। মানে ভেগ রিজনিং এই কারণে বলছি যে কজ অ্যান্ড এফেক্ট প্রত্যেকটা জিনিসের তো একটা হয়, তো এখানে কজটা নয় ঠিক আছে, কিন্তু এফেক্টটা এরকমভাবে কেন হচ্ছে সেটা কিন্তু আর একটু এক্সপ্লেনেশনের দরকার ছিল। তো বেসিক্যালি গল্পটা হচ্ছে শ্যামল মলার একটা ক্যারেক্টারে, যেটা দুটো নাম আছে, একটা হচ্ছে ইমন, একটা হচ্ছে রাতুল, এবং তার একটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সেটা থ্রু কোর্স অফ টাইম আমরা জানতে পারি যখন এই শর্ট ফিল্মটা দেখি। এবং ওই দৌরান একটা মার্ডার হয়, এবং সেই মার্ডারটা ওই করে, এবং কোন পার্সোনালিটিতে মার্ডারটা করে এবং কেন মার্ডারটা করে এবং ওর এরম টাইপের মেন্টালিটি কেন, সেই জিনিসটাকে আরেকটু বেশি এক্সপ্লেন করে যদি দেখাতো, তাহলে হয়তো এই শর্ট ফিল্মটাকে আমি একটা ব্রিলিয়েন্ট শর্ট ফিল্ম বলতে পারতাম। বাট আমার ওই জায়গাটায় একটু মনে হলো যেন এটা একটু মানে কি বলবো, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এটাকে ওভার আপ করে দিয়েছে। মানে এটা আর একটু দরকার ছিল যে আর একটু এটাকে এক্সপ্যান্ড করে আরও এক্সপ্লেনেশন করা দরকার ছিল, বিকজ যেই কনসেপ্টের উপর বেস করে এই শর্ট ফিল্মটাকে তৈরি করা হয়েছে সেটা 40 মিনিটের ডিউরেশনে কোনো দিন দেখানো যায় না। অ্যাটলিস্ট এখানে 40 মিনিট ডিউরেশনে ইনভেস্টিগেশনও দেখানোর চেষ্টা করেছে, তারপর ওর যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে সেটার একটা সামান্য রিজনিং দিয়েছে, সে একদম লাস্ট মোমেন্টে, মানে জাস্ট 2 মিনিটের জন্য হবে ওই রিজনটা দিয়েছে, তাও একটা ডাক্তার বলছে বিকজ ও সুইসাইড নোটে লিখে গেছে। বাট সেটারও কোনো মানে মানে ইলাবোরেশন নেই যে হঠাৎ করে কেন এই জিনিসটা হলো, এবং ওর মধ্যে দিয়ে মাল্টিপল ডিসঅর্ডারটা যে তৈরি হচ্ছে সেটা কেন হঠাৎ করে এরকমভাবে মেয়েদেরকে হাম করছে সেটাও কিন্তু কোনোভাবে এখানে বেরিয়ে আসেনি। তো আমার মনে হলো এই শর্ট ফিল্মটা 40 মিনিটে তাড়াহুড়ো করে না বানিয়ে যদি একটা ফুল লেন্থ মুভি করা যেত, আর কিছু না হোক 1 ঘন্টা প্লাস যদি করে দিত, তাহলে হয়তো এই শর্ট ফিল্মটা বা এই গল্পটা কিন্তু একটা আলাদা মাত্রায় যেতে পারতো, বিকজ স্ক্রিপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এবং সুমন আনোয়ার যে এটা বানিয়েছে, তার কিন্তু লাস্ট যে শর্ট ফিল্মটা আমি দেখেছি, যেটা আমি আমার চ্যানেলে রিভিউ করেছি জোয়ার ভাটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা গল্প ছিল, এবং সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল সেই 26 মিনিটের মধ্যে। কিন্তু এই গল্পটা কিন্তু 40 মিনিট ডিমান্ড করে না, এবং আমার মনে হলো এই কারণের জন্য এই শর্ট ফিল্মটা কোথাও না কোথাও একটা ইনকমপ্লিট হয়ে গেছে। এখানে পারফরমেন্স কিন্তু বেশ ভালো দিয়েছে শ্যামল মলা, কিন্তু নিজের পারফরমেন্স দারুণ দিয়েছে, এবং আমি প্রত্যেকবার পড়ে থাকি শ্যামল মলা নিজের চোখ দিয়ে কথা বলে, বিকজ তার চোখটা ভীষণ এক্সপ্রেসিভ, এবং সেটা দিয়ে কিন্তু সেই অ্যাক্টিং বেশ ভালো দেখাতে পারে। এবং এছাড়া এখানে আর দুজো যে হিরোইন আছে, ফারহানা হামিদকে খুব কম দেখানো হয়েছে বিকজ তার সিগনিফিকেন্সটা খুব কমই ছিল, বাট সঞ্জিদা প্রীতি যে ছিল সে কিছু কিছু জায়গায় ঠিক ছিল, কিছু জায়গায় একটু ন্যাকা লেগেছে। এছাড়া এখানে পুলিশের চরিত্রে যারা ছিল তারা কিন্তু বেশ প্রমিসিং একটা রোল দিয়েছে। তো ওভারঅল ইট ওয়াজ নট আ গুড ওয়াচ ফর মি, বাট আমি বলবো না এটা খারাপ একটা জিনিস, তোমরা দেখতে পারো, কিন্তু যখন দেখবে তখন তোমরা দেখবে আমি যে কথাগুলো বলেছি এই রিভিউটায় সেটা কিন্তু তোমরা ঠিক বুঝতে পারো আমি কেন বলেছি। আর যদি বোঝার পর মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি, বা আমার রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, এবং আমার রিভিউটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।